উত্তর দিনাজপুরের রায়গঞ্জে লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বিশেষভাবে উদযাপন করল সব দলই। ঐতিহ্যবাহী করণ দিঘির শিরোয়া মেলাতে গিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। পুকুরে নেমে পুকুরের জল মাথায় নিয়ে পুজো দিলেন তিনি। এরপর পায়ে হেঁটে ঘুরে বেড়ালেন গ্রামে গ্রামে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী নববর্ষের সকালে মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন। বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামসকে দেখা গেল করণ দিঘি ও গোয়ালপুকুরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে। ইমরান আলী আপনাদের সামনে এসে পরিচিতি করার জন্য আপনাদের